7ই এপ্রিল নৃতত্ত্ববিদ ডক্টর ক্লাইনের আশ্চর্য কীর্তি সম্বন্ধে কাগজে আগেই বেরিয়েছে। ইনি দক্ষিণ আমেরিকায় অ্যামাজনের জঙ্গলে ভ্রমণকালে এক উপজাতির সন্ধান পান, যারা নাকি 30 লক্ষ বছর আগে মানুষ যে অবস্থায় ছিল আজও সেই অবস্থাতেই রয়েছে। এটা একটা যুগান্তকারী আবিষ্কার। শুধু তাই নয়, সার্কাস বা চিড়িয়াখানার জন্য যেভাবে জানোয়ার ধরা হয়, সেইভাবে এই উপজাতির একটি নমুনাকে ধরে খাঁচায় পুরে ক্লাইন নিয়ে আসেন তার বাসস্থান পশ্চিম জার্মানির হ্যামবার্গ শহরে। খবরের কাগজে এই মানুষের ছবি আমি দেখেছি। বানরের সঙ্গে তফাত করা খুব কঠিন, যদিও দুই পায়েই হাঁটে। তারপর থেকে ক্লাইনের বিশ্ব জোড়া খ্যাতি। এই আদিম মানুষটি এখনো ক্লাইনের বাড়িতে খাঁচার মধ্যেই রয়েছে। কাঁচা মাংস খায়, মুখ দিয়ে জান্তব শব্দ করে, স্বভাবতই কোনো ভাষা ব্যবহার করে না, আর অধিকাংশ সময় ঘুমোয়। আমার ভীষণ ইচ্ছে হচ্ছিল একবার এই আদিমতম মানবের নমুনাটিকে দেখার। সেই ইচ্ছে যে পূরণ হওয়ার সম্ভাবনা আছে তা ভাবিনি, কিন্তু সে সম্ভাবনা দেখা দিয়েছে। কাল ক্লাইনের কাছ থেকে একটা চিঠি পেয়েছি। ক্লাইন লিখেছে, প্রিয় প্রফেসর শঙ্কু, ইনভেন্টর হিসেবে তোমার খ্যাতি আজ বিশ্বজোড়া। সব দেশের বিজ্ঞানীরাই তোমাকে সম্মান করে। আমি যে আদিমতম মানুষের একটি নমুনা সংগ্রহ করেছি সে খবর হয়তো তুমি কাগজে পড়েছ। আমি চাই তুমি একবার আশ্চর্য মানুষটিকে এসে দেখে যাও। আমি জানি তুমি বছরে অন্তত একবার ইউরোপে আসো। এবছর কি তোমার আসার সম্ভাবনা আছে? যদি থাকে তো আমাকে জানিও। যেখানেই থাকো না কেন, সেখান থেকে তোমাকে আমি হ্যামবার্গ আসার আমন্ত্রণ জানাচ্ছি। সব খরচ আমার। যে সময় তুমি আসবে সে সময় আমি আরো কয়েকজন বৈজ্ঞানিককে ডাকতে চাই। এমন আশ্চর্য আদিম প্রাণী দেখার সুযোগ তোমাদের আর হবে না। আমরা যখন যাই তখন এই প্রাণীর আর মাত্র 12 জন অবশিষ্ট ছিল। তারাও আর বেশি দিন বাঁচবে না। আর অন্য কোন দলও যে সেখানে গিয়ে তাদের দেখা পাবে এ সম্ভাবনাও কম, কারণ পথ অত্যন্ত দুর্গম আর নানা রকম হিংস্র প্রাণীতে ভর্তি। আমার তরুণ বন্ধু বিশিষ্ট বৈজ্ঞানিক হামন বুশ তো নৌকো থেকে নদীর জলে পড়ে কুমিরের খাদ্যে পরিণত হয়। আমাদের নেহাত ভাগ্য যে আমরা প্রাণ নিয়ে ফিরতে পেরেছি। যাই হোক, তুমি কি স্থির করো আমাকে অবিলম্বে জানিও। হাইনরিখ ক্লাইন, আগামী সেপ্টেম্বর আমার জেনিভাতে একটা কনফারেন্সে নিমন্ত্রণ আছে, যাওয়া নিয়ে দ্বিধা করছিলাম। বয়স হয়েছে, জেটে ঘোরাঘুরির ধকল আর সয় না, কিন্তু ক্লাইনের এই আমন্ত্রণের জন্য জেনিভাতে যাব বলেই স্থির করেছি। এই সুযোগ ছাড়া যায় না। একদিন যে সমস্ত মানুষের শুধু হাড়গোড় আর জীবাশ্ম বা ফসিল পাওয়া গিয়েছিল সেই মানুষ জ্যান্ত দেখতে পাবো, এ কি কম সৌভাগ্য? এখানে বলে রাখি, ক্লাইনের তরুণ সহকর্মী হারমান বুশের সঙ্গে আমার বছর 5 আগে ব্রেমেন শহরে আলাপ হয়েছিল। ছেলেটি ছিল এক অসাধারণ মেধাবী জীবতাত্ত্বিক। তার এহেন মৃত্যু আমাকে মর্মাহত করেছিল। ক্লাইনের সঙ্গে আমার আলাপ হওয়ার সুযোগ হয়নি। শুনেছি সে অতি সজ্জন ব্যক্তি, নৃতত্ত্ব নিয়ে তার অনেক মৌলিক গবেষণা আছে। মুশকিল হচ্ছে আমাকে সেপ্টেম্বরে বাইরে যেতে হলে আমার একটা কাজ হয়তো আমি শেষ করে যেতে পারব না। অবশ্য এলিক্সিরামের অভাবে এমনিও আমি যে খুব বেশি দূর অগ্রসর হতে পারবো তা মনে হয় না। আসলে আমি একটা ড্রাগ প্রস্তুতের ব্যাপারে একটা পরীক্ষা চালাচ্ছিলাম। এই ড্রাগ তৈরি হলে চতুর্দিকে সাড়া পড়ে যেত। এর সাহায্যে একজন মানুষের ক্রমবিবর্তনের মাত্রা লক্ষ গুণ বাড়িয়ে দেওয়া যায়। অর্থাৎ একজন মানুষকে এই ড্রাগ ইনজেক্ট করলে 5 মিনিটের ভেতর তার মধ্যে 10,000 বছরের বিবর্তনের চেহারা দেখা যেত। ওষুধ আমি তৈরি করেছি। প্রথমবার আমার চাকর প্রহ্লাদের উপর প্রয়োগ করে কোনো ফল পাইনি। তারপর এলিক্সিরামের মাত্রা একটু বাড়িয়ে দিয়ে আবার ইনজেক্ট করাতে দেখি প্রহ্লাদ অত্যন্ত জটিল গাণিতিক বিষয় নিয়ে বক্তৃতা দিতে আরম্ভ করেছে।
কিন্তু এই অবস্থা বেশিক্ষণ টেকেনি। দশ মিনিটের মধ্যে প্রহ্লাদ ঘুমিয়ে পড়ে। তারপর ঘুম যখন ভাঙে তখন দেখি সে আবার যেই কে সেই অবস্থায় ফিরে এসেছে। বলল, আপনি শুয়ে দেওয়ার পর মাথাটা কেমন ভোঁ ভোঁ করছিল। আমি বোধ হয় ভুল বকছিলাম, তাই না বাবু? আমার কাছে এলিক্সিরাম আর নেই, গত বছর জাপান থেকে শিশি এনেছিলাম। এই ড্রাগটিও মাত্র বছর তিনেক আবিষ্কার হয়েছে, অত্যন্ত শক্তিশালী ড্রাগ এবং দামও অনেক। তবে প্রহ্লাদের উপর প্রয়োগের ফলে যেটুকু ফল পেয়েছিলাম তাতেই যথেষ্ট উৎসাহিত বোধ করেছিলাম। ভবিষ্যতের মানুষের মস্তিষ্কের আয়তন বাড়বে তাতে আমার সন্দেহ নেই। তার পরের অবস্থায় হয়তো দীর্ঘকাল যন্ত্রের উপর নির্ভরের ফলে অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে আসবে, কিন্তু নতুন নতুন যন্ত্র উদ্ভাবনের তাগিদে মস্তিষ্ক বেড়েই চলবে। অবশ্যই এসব ঘটতে সময় লাগবে অনেক, বিবর্তনের ফলে রূপান্তরের চেহারা ধরা পড়তে পড়তে 20-25 হাজার বছর পেরিয়ে যায়। আমার ওষুধটা তৈরি হলে ভবিষ্যতের মানুষ সম্বন্ধে আর অনুমান করতে হবে না, চোখের সামনে দেখতে পাবো মানুষ কিভাবে বদলাবে। ক্লাইনের চিঠির জবাব আমি দিয়ে দিয়েছি, তাতে এও লিখেছি যে আমার দুই বন্ধু ক্রোল আর সন্ডার্সকে সে যদি আমন্ত্রণ জানায় তাহলে খুব ভালো হয়, কারণ এরা দুজনেই স্বস্বক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী। ক্রোল হল নৃতাত্ত্বিক আর সন্ডার্স জীববিদ্যা বিশারদ। আমার যাওয়া সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে, প্রথমে জেনিভা তারপর হ্যামবার্গ। আজ আমি জেনিভা রওনা দিচ্ছি। ক্রোল আর সন্ডার্স দুজনেরই চিঠি বেশ কিছুদিন হল পেয়েছি, দুজনকেই ক্লাইন আমন্ত্রণ জানিয়েছে। ক্রোলকে আমার ড্রাগের কথা লিখেছিলাম, সে উত্তরে লিখেছে, তোমার ওষুধ যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় সঙ্গে করে নিয়ে এসো, ইউরোপের যে কোনো বড় শহরে এলিক্সিরাম পাওয়া যায়, হয়তো ক্লাইনের কাছেই থাকতে পারে। একই সঙ্গে অতীত ও ভবিষ্যতের মানুষকে দেখতে পারলে একটা দারুণ ব্যাপার হবে। ক্লাইন লোকটাকে আমার বেশ ভালো লাগে, আমার বিশ্বাস সে নিশ্চয়ই তোমাকে তার ল্যাবরেটরিটা ব্যবহার করতে দেবে। আমি তাই সঙ্গে করে আমার ওষুধ এভলিউটিনের শিশিটা নিয়ে যাচ্ছি, সুযোগ পেলে প্রস্তাবটা ক্লায়েন্টকে দেব। ডাউনলোডেড ফ্রম সাইবার ইন্ডিয়া ডট ইন। ১৬ সেপ্টেম্বর হ্যামবার্গ। জিনিভার কাজ শেষ করে কাল হ্যামবার্গে পৌঁছেছি, অন্য অতিথিরাও একই দিনে এসেছে। ক্রোলা সন্ডার্স ছাড়া আছে ফরাসি ভূতাত্ত্বিক মিশেল রামো, ইটালিয়ান পদার্থবিজ্ঞানী মার্কো বার্তেলি আর রুশ স্নায়ু বিশেষজ্ঞ ডক্টর ইলিয়া পেট্রফ। আমি পৌঁছেছি রাত্রে। ক্লাইন আমাকে অভিবাদন জানিয়ে বলল, ওয়েলকাম ওয়েলকাম, আমার সে মানুষ সন্ধ্যে থেকে ঘুমোয়। 30 লক্ষ বছর আগে আদিম মানুষও তাই করত বলে আমার বিশ্বাস। আমি বরং কাল সকালে তোমাদের সকলকে তার কাছে নিয়ে যাব। আমি আর ল্যাবরেটরির কথাটা তুললাম না, দু একদিন এখানে থাকি তারপর বলব। তবে তার সহকর্মীর মৃত্যুতে সমবেদনা জানানোর কথাটা ভুলিনি, তাকে যে আমি ব্যক্তিগতভাবে চিনতাম সে কথাও বললাম। ক্লাইন বলল যে 18 শতাব্দীর এক স্প্যানিশ পর্যটকের লেখা একটা অত্যন্ত দুষ্প্রাপ্য ভ্রমণ কাহিনীতে নাকি ব্রাজিলের এই উপজাতির উল্লেখ আছে। লেখক বলেছেন তারা বাঁদর ও মানুষের ঠিক মাঝের অবস্থায় রয়েছে। এতদিন আগের এই আশ্চর্য সিদ্ধান্ত ক্লাইনকে বিশেষভাবে আকর্ষণ করেছিল। এই বিবরণই ক্লাইনকে টেনে নিয়ে যায় অ্যামাজনের গভীর জঙ্গলে। সেটা যে সফল হবে তা সে কল্পনাও করতে পারেনি। নৈশভোজের কোনো ত্রুটি হল না। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়া ছাড়াও তিনজন অচেনা বৈজ্ঞানিকের সঙ্গে আলাপ করেও খুব ভালো লাগল। বার্তেলি, রামো আর পেট্রফ তিনজনই আদিমতম মানুষটিকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছে। সকলেই স্বীকার করল যে একটি আশ্চর্য আবিষ্কার, আর অ্যামাজনের জঙ্গল এক অতি আশ্চর্য জায়গা।
পেট্রোফ ক্লায়েন্টকে জিজ্ঞেস করল, তুমি কি মানুষটাকে সভ্যতার পথে খানিকটা এগিয়ে নিয়ে যাবার কোন চেষ্টা করছো? ক্লায়েন্ট বলল, দেখো, যে মানুষ প্রায় 30 লক্ষ বছর আগের অবস্থায় রয়েছে তাকে কিছু শেখানো যাবে বলে মনে হয় না। সবচেয়ে আশ্চর্য এই, এতদিন এসব মানুষের ফসিল পাওয়া গিয়েছিল দক্ষিণ আফ্রিকায়, আর আসল মানুষটি পাওয়া গেল দক্ষিণ আমেরিকায়। আচ্ছা, ওকে রেখেছো কিভাবে? বার্তেলি জিজ্ঞাসা করল। আমারই কম্পাউন্ডে 100 গজ ব্যাসের একটি শিক দিয়ে ঘেরা জায়গা করে তার মধ্যে রেখেছি। ঘরের মধ্যে খাঁচার ভেতর রাখার ইচ্ছে আমার আদৌ ছিল না। প্রাকৃতিক পরিবেশেও দিব্যি আছে, ও দলের লোকের অভাব বোধ করার কোন লক্ষণ তো এখনো দেখিনি। তবে ও রক্ষণাবেক্ষণের জন্য একটি সশস্ত্র লোক রাখতে হয়েছে। এমনিতেও কোন হিংস্র ভাব দেখায় না, কিন্তু আমি জানি যে ওর শারীরিক শক্তি প্রচন্ড। একটা গাছের মোটা ডাল সে হাত দিয়ে মট করে ভেঙে দিয়েছিল। ওর মধ্যে সুখ দুঃখ জাতীয় অভিব্যক্তির কোন লক্ষণ দেখেছ কি? না, ও শুধু মাঝে মাঝে মুখ দিয়ে একরকম শব্দ করে যার সঙ্গে গরিলার হুঙ্কারের কিছুটা মিল আছে। চার পায়ে আদৌ হাঁটে কি? না, এ যে মানুষ তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। সবসময় দুপাই হাঁটে, ফলমূল খায়, মাংস খায়, তবে মাংসটা খায় কাঁচা, ঝলসে নয়। এ মানুষ এখনো আগুনের ব্যবহার শেখেনি। একদিন ওর সামনে আমি আগুন জ্বালিয়ে দেখেছি ও চিৎকার করে দূরে পালিয়ে গেল। সাড়ে 10টা নাগাদ আমরা যে যার ঘরে চলে গেলাম। অতিথি সৎকারের কোনো ত্রুটি করেনি ক্লাইন, এটা স্বীকার করতেই হবে। সতেরোই সেপ্টেম্বর রাত 11টা। আজ বিচিত্র অভিজ্ঞতা, আমরা 6 বৈজ্ঞানিক আজ একটি জ্যান্ত হোমো অ্যাফারেন্সিসকে দেখলাম। দুপায়ে না হাঁটলে ওকে বাঁদর বলেই মনে হতো। সর্বাঙ্গ খয়েরি লোমে ঢাকা। ক্লাইন মানুষটাকে একটা হাফ প্যান্ট পরিয়ে তার মধ্যে খানিকটা সভ্য ভাব আনবার চেষ্টা করেছে, আর কাছেই ফেলে রেখেছে একটা ভাল্লুকের লোম শীত লাগলে গায়ে জড়াবার জন্য। এটা নাকি এখনো পর্যন্ত ব্যবহার করার কোনো দরকার হয়নি। মাটিতে একটা সিমেন্ট করা গর্তে জল রাখা রয়েছে, সেটা তৃষ্ণা নিবারণের জন্য। আমাদের সামনেই প্রাণীটা তা থেকে জল খেলো জানোয়ারের মতো করে। তারপর আমাদের এতজনকে একসঙ্গে দেখি বোধ হয় একটা চেস্টনাট গাছের পেছনে গিয়ে কিছুক্ষণ লুকিয়ে থেকে তারপর অতি সন্তর্পণে আবার বেরিয়ে এল। ক্লাইন বোধ হয় ইচ্ছে করেই চারিদিকে ছোট বড় পাথরের টুকরো ছড়িয়ে রেখেছে। মানুষটা এবার তারই একটা হাতে নিয়ে এদিক ওদিক ছুঁড়ে যেন খেলা করতে লাগল। সত্যি এমন দৃশ্য কোনদিন দেখব তা স্বপ্নেও ভাবিনি। পেট্রোফ তার ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলল, যদিও লোকটা 20 গজের বেশি কাছে আসছে না। আমরা থাকতে থাকতেই সশস্ত্র প্রহরী একটা প্লাস্টিকের বালতিতে কাঁচা গরুর মাংস নিয়ে গিয়ে মানুষটাকে খেতে দিল। তার চোয়ালের জোর সাংঘাতিক, সেটা চোখের সামনেই দেখতে পেলাম। দুপুরের লাঞ্চ খেতে খেতে ক্রোল একটা কথা বলল ক্লায়েন্টকে, তোমার এই মানুষটি যে ন্যাটা বা লেফট হ্যান্ডেড সেটা লক্ষ্য করেছ বোধ হয়? সেটা আমিও লক্ষ্য করেছিলাম। সে পাথরগুলো বাঁ হাত দিয়ে তুলছিল। ক্লাইন বলল, জানি, ওটা আমি প্রথম দিনই লক্ষ্য করেছি। রামু বলল, তোমার এই আদিম মানুষের চাহনিতে কিন্তু একটা বুদ্ধির আভাস আছে। যেভাবে সে আমাদের দিকে চেয়ে চেয়ে দেখছিল তাতে, ক্লাইন কথার পিঠে কথা চাপিয়ে বলল, না, তার মানেই বুঝতে হবে আমরা ওদের যত বোকা ভাবতাম আসলে সে তত বোকা নয়। চার পা থেকে দুপায়ে হাঁটবার সঙ্গে সঙ্গে তার মস্তিষ্কের আয়তনও নিশ্চয় বেড়ে গিয়েছিল। আমি এবার ক্লাইনকে অনুরোধ করলাম তার ল্যাবরেটরি দেখানোর জন্য। ক্লাইন খুশি হয়ে সম্মত হল।
বলল, বেশ তো, খাবার পরেই না হয় যাওয়া যাবে। লাঞ্চের শেষে চমৎকার ব্রাজিলিয়ান কফি খাইয়ে ক্লাইন আমাদের নিয়ে গেল তার গবেষণাগার দেখাতে। যন্ত্রপাতি ওষুধপত্রে পরিপূর্ণ ল্যাবরেটরি, দেখে মনে হল সেখানে যে কোনো রকমের এক্সপেরিমেন্ট চালানো যায়। সবচেয়ে ভালো লাগলো দেখে যে ল্যাবরেটরির এক পাশে একটা শেলফে অনেকগুলো শিশি বোতলের মধ্যে তিনটি পাশাপাশি শিশিতে এলিক্সিরাম রয়েছে। অবশ্যই আমার ড্রাগের কথা এখনো ক্লায়েন্টকে বলিনি। রাত্রে ডিনার খেয়ে কিছুক্ষণ গল্প করে পরস্পরকে গুড নাইট জানিয়ে জিজার ঘরে চলে গেলাম। আমার মনে কিসের জন্য জানি একটা খটকা লাগছে, অনেক ভেবেও তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এমন সময় দরজায় টোকা পড়ল, ঘড়িতে দেখি 11:45। এত রাত্রে কে? দরজা খুলে দেখি ক্রুল আর সন্ডাস। ব্যাপার কি? ক্রুল বলল, আমি যে ঘরে রয়েছি সে ঘরে নিশ্চয়ই কোনো সময় হেরম্যান বুশ ছিল, কারণ তার একটা খাতা একটা দেরাজের মধ্যে পেলাম। কি আছে সে খাতায়? যা আছে তা পড়লে মন খারাপ হয়ে যায়। অ্যামাজনের জঙ্গলে নদীপথে 350 মাইল যাবার পরেও আদিম মানুষের দেখা না পেয়ে ক্লাইন নাকি হাল ছেড়ে দিয়েছিল। বুশই তাকে উৎসাহ দিয়ে নিয়ে যায়। সে বলে যে স্প্যানিশ পর্যটকের বিবরণ কখনো ভুল হতে পারে না, কিন্তু কিন্তু কি? বুশের মনে একটা সংশয় দেখা দিয়েছিল। তার মন বলছিল যে সেই অভিযানের শেষ দেখে যেতে পারবে না। সে বলছে যে তার মধ্যে যে একটা ভবিষ্যৎ দর্শনের অলৌকিক ক্ষমতা আছে সেটা সে অনেক সময় লক্ষ্য করেছে। ক্লাইনের মধ্যে কোনো সংশয় ছিল না, প্রাণের ভয়ে সে কখনোই করেনি। সে অত্যন্ত সাহসী ছিল। জাহাজে যেতে যেতেও সে একাগ্র মনে একটা এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছিল। কি এক্সপেরিমেন্ট? সেটা বুশ বলেনি, বুশ নিজেও জানত বলে মনে হয় না। বেচারা বুশ। বুশের মৃত্যুতে এমনিই আমি আঘাত পেয়েছিলাম, এই খবরে মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। শুধু তাই নয়, ক্লাইন যে একটা যুগান্তকারী আবিষ্কার করে বিশ্ববিখ্যাত হয়ে যাবে সেটাও বুশ বুঝতে পেরেছিল। তাই সে আরো চাইছিল যাতে ক্লাইন পিছু না হটে। সন্ডার্স কিছুক্ষণ থেকেই একটু অন্যমনস্ক ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম সে কি ভাবছে। সে বলল, না কিছুই না, একটা সামান্য খটকা। আমার ধারণা ছিল আদিম মানুষ বুঝি বেঁটে হয়, কিন্তু এই যে দেখছি প্রায় 5'9" কাছাকাছি। আমি বললাম, তার কারণ আর কিছুই নয়, এই মানুষ আদিম হলেও আসলে সে 20 শতাব্দীর প্রাণী। এর সব লক্ষণ হোমো অ্যাফারেন্সিস এর সঙ্গে মিলবে এটা মনে করা ভুল। রাত হয়েছিল, তাই আমাদের কথা বেশি দূর এগোল না। ক্রুল বিদায় নেবার সময় বলে গেল, এবার তোমার ড্রাগের কথাটা ক্লায়েন্টকে বলো, ওর এলিক্সিরাম তো তোমার লাগবে, সে ব্যাপারে আশা করি ও কোনো আপত্তি করবে না। পরিণামে কি আছে জানি না, কিন্তু কাল সকালেই ক্লায়েন্টকে আমার ড্রাগটা সম্বন্ধে বলতে হবে। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। সানডে সাসপেন্সে আজ শঙ্কু ও আদিম মানুষ। ডক্টর ক্লাইনের আবিষ্কৃত বিখ্যাত আদিম মানুষটিকে দেখতে হামবার্গ আসে শঙ্কু। পুরনো বন্ধু ক্রোল, সন্ডার্স ও আরো কিছু বৈজ্ঞানিকের সাথে সেই জন্তুটিকে দেখতে যায় সে। আর সেখানেই একটা অদ্ভুত জিনিস তাদের চোখে পড়ে। সাধারণ আদিম মানুষের তুলনায় এই জন্তুটি লম্বায় বেশ কয়েক হাত উঁচু। ১৮ সেপ্টেম্বর, আজ সকালে ব্রেকফাস্টের টেবিলে সকলের সামনে আমি এভলিউটেনের কথাটা বললাম। আমার চাকরের উপর পরীক্ষা করে কি ফল হয়েছে সেটাও জানলাম, আর সবশেষে ক্লায়েন্টের কাছে আমার আর্জি পেশ করলাম।
তোমার এলিক্সিরাম এক চামচ পেলেই মনে হয় আমার কাজটা সফল হবে। তার জন্য যা দাম লাগবে আমি দিতে রাজি। ক্লায়েন্ট দেখলাম রীতিমতো অবাক হলো আমার ওষুধের কথা শুনে। এক চামচ এলিক্সিরামের জন্য দাম দেওয়ার কথা বলছো? কিরকম মানুষ তুমি! কিন্তু এই ওষুধ তৈরি হলে কার উপর তুমি পরীক্ষা করবে? সে লোক কোথায়? আমি হেসে বললাম, কেন, তোমার হোমো অ্যাফারেন্সিস তো রয়েছে, তার উপর পরীক্ষা করলে সে আধ ঘন্টার মধ্যে আধুনিক মানুষ হোমো সেপিয়েনে পরিণত হবে। আমি ঠিক জানি না, কিন্তু মনে হলো আমার কথাটা শুনে ক্লায়েন্টের চোখে একটা ঝিলিক খেলে গেল। সে বলল, এর অ্যান্টিডোট তুমি তৈরি করেছ যাতে সেটা খাইয়ে মানুষকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যায়। আমি মাথা নেড়ে বললাম, সে ব্যবস্থাও আছে। তুমি দেখছি খুব থর, বলল ক্লায়েন্ট। যাই হোক, আমার একটা ব্যাপার আছে, সেটা আমি বলিনি। আমি কিন্তু জ্যোতিষে বিশ্বাস করি। আজকের দিনটা এই জাতীয় পরীক্ষার পক্ষে ভালো নয়। তোমাকে আমি এলিক্সিরাম দেব কাল, কাল সকালে। ব্রেকফাস্টের পর আমরা আবার আদিম মানুষটিকে দেখতে গেলাম। আজ দেখলাম তার ভয় অনেকটা কমে গেছে। সে আমাদের দশ হাতের মধ্যে এগিয়ে এসে আমাদের দিকে চেয়ে দেখতে লাগল। আমার উপর দৃষ্টি রাখল প্রায় দু মিনিট। তারপর মুখ দিয়ে একটা রুক্ষ শব্দ করল, যদিও তার মধ্যে রাগের কোন চিহ্ন ছিল না। আমার মন থেকে কিন্তু খটকাটা যাচ্ছে না। অ্যাফারেন্সিসের এই বিশেষ নমুনাটিকে দেখলেই আমি যেন কেমন অন্য মনস্ক হয়ে পড়ছি, কেন তা বলতে পারবো না। হয়তো বয়সের সঙ্গে আমার চিন্তাশক্তিও কিছুটা হ্রাস পেয়েছে। আঠেরোই সেপ্টেম্বর রাত দশটা। আজ ডিনার খাবার পর থেকে গাটা কেমন গুলোচ্ছিল। শুধু যে গুলোচ্ছিল বললে ভুল হবে, সে সঙ্গে মাথাটাও কেমন জানি গোলমাল লাগছিল, চিন্তা উলটপালট হয়ে যাচ্ছিল। আমার সঙ্গে আমারই তৈরি আশ্চর্য ওষুধ মেরাকিউরল ছিল, তার এক ডোজ খেয়ে কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম। এরকম আমার কখনো হয় না, আজ কেন হল? দশ মিনিটের মধ্যে দরজায় টোকা পড়ল। খুলে দেখি সন্ডাস আর ক্রোল। ক্রোল বলল, আজ ডিনারে আমাদের পানীয়তে বোধ হয় কিছু মেশানো ছিল, বুঝলে, মাথাটা ঘুরছে, চিন্তা ভাবনা সব সব গোলমাল হয়ে যাচ্ছে। সন্ডাস বলল, আমারও সেই অবস্থা। আমি দুজনকেই মেরাকিউরল খাইয়ে সুস্থ করলাম, কিন্তু অন্য তিনজনের কি হবে? আমরা তিনজন ওষুধ নিয়ে ছুটলাম। ওদের ঘর জানা ছিল, দরজা ধাক্কা দিয়ে খুলিয়ে সকলকেই ওষুধ দিলাম। সকলেরই একই অবস্থা। পেট্রফ ভালো ইংরেজি জানে, আমাদের সঙ্গে ইংরেজিতেই কথা বলে, কিন্তু এখন সে রাশিয়ান ছাড়া কিছুই বলছে না, তাও আবার ব্যাকরণে ভুল। মামা মিয়া, মামা মিয়া। বার্তালি তার মাতৃভাষায় কেবল বারবার মাম্মা মিয়া, মাম্মা মিয়া, অর্থাৎ মাগো মাগো বলছে। মামা মিয়া। আর আমাদের ফরাসি বন্ধু কোনো কথাই বলছে না, কেবল ঘোলাটে দৃষ্টি দিয়ে ফ্যাল ফ্যাল করে সামনের দিকে চেয়ে আছে। যাই হোক, আমার আশ্চর্য ওষুধের গুণে সকলেই সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরে এল। প্রশ্ন হল এখন কি কর্তব্য? ক্লায়েন্ট কি কোনো কারণে আমাদের পেছনে লেগেছে? কিন্তু কেন? আমায় বাধা দেওয়ায় তার আগ্রহ হবে কেন? আর সেই সঙ্গে অন্য সকলের উপরেও আক্রোশ কেন? এ নিয়ে এখন ভেবে লাভ নেই। আমরা পরস্পরের কাছে বিদায় নিয়ে যে যার ঘরে ফিরে এলাম। আর তা
তারপরেই আমার মনের খটকার কারণটা বুঝতে পারলাম। আর সেই সঙ্গে বুঝলাম যে আমার এভলিউটিন ওষুধ যথাশীঘ্র সম্ভব তৈরি করা দরকার। কিন্তু ক্লাইনের সঙ্গে আমাদের যা সম্পর্ক, সে কি আমাদের কোন রকম সাহায্য করবে সেটা কাল সকালের আগে জানা যাবে না। ১৯শে সেপ্টেম্বর, আজ সকালে ব্রেকফাস্টে নামতেই ক্লায়েন্ট জিজ্ঞেস করল, হ্যাঁ গুড মর্নিং, কাল তোমরা সুস্থ ছিলে? আমার শরীরটা খুব খারাপ হয়েছিল জানো, মনে হয় খাবারে কোনো গোলমাল ছিল। আমরা অবশ্যই সকলেই স্বীকার করলাম যে আমাদেরও শরীর খারাপ হয়েছিল এবং ওষুধ খেয়ে তবে সুস্থ হয়েছি। কি ওষুধ খেলে? জিজ্ঞেস করল ক্লায়েন্ট। ওই প্রফেসর শঙ্কুর তৈরি একটা ওষুধ, বলল সন্ডার্স। আমি জানলে তো আমিও খেতাম। আমাকে সারা রাত একেবারে কি বলবো ছটফট ছটফট করতে হয়েছে। আজ সকাল ৬টার পরে অনুভব করলাম উদ্বেগটা কেটে গেছে। আমি বললাম, ভালো কথা, আজ যদি এলিক্সিরামটা পাই তাহলে খুব সুবিধা হয়। ব্যস্ত, ব্রেকফাস্টের পরেই দেবো তোমায়। ব্রেকফাস্টের পর ক্রুল, সন্ডার্স আর পেট্রফ একটু বেড়াতে বেরোল। বাতেলি আর রামও বলল তারা আজ আদিম মানুষের কয়েকটা ছবি তুলবে। মানুষটা যখন ভয় কাটিয়ে উঠে কাছে আসতে শুরু করেছে তখন ভালো ছবি উঠবে। ক্লাইনের সঙ্গে আমি গেলাম ল্যাবরেটরিতে। ক্লাইন তাক থেকে একটা এলিক্সিরামের শিশি নামাতেই দেখলাম ওষুধ পাল্টানো হয়েছে। এর চেহারা এবং গন্ধ এলিক্সিরামের নয়। এলিক্সিরামে একটা খুব হালকা নীলের আভাস পাওয়া যায়। এটা একেবারে জলের মতো দেখতে। আমার চোখে ধুলো দেওয়া অত সহজ নয়। তবে বাইরে আমি কিছু প্রকাশ করলাম না। একটা ঢাকনাওয়ালা পাত্রে তরল পদার্থটার এক চামচ নিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে দিলাম। ব্যর্থ মনোরথ হওয়াতে মনটা খারাপ হয়ে গিয়েছিল, তাই নিজের ঘরে চলে এলাম। আজ আর আদিম প্রাণীটাকে দেখতে ইচ্ছে করছিল না। আমার গবেষণা সার্থক হতে হতে হল না, এর যে আফসোসের আর কি হতে পারে। অবশ্যই শহরে খোঁজ করলে ড্রাগিস্টের দোকানে নিশ্চয়ই এলিক্সিরাম পাওয়া যাবে, কিন্তু সে ব্যাপারে যে ক্লাইন ব্যাগড়া দেবে না তার কি স্থিরতা। ১০:৩০ নাগাদ দরজায় টোকা পড়ল। খুলে দেখি সন্ডার্স আর ক্রুল। ড্রাগ নিয়েছ? প্রশ্ন করল ক্রুল। বললাম, নিয়েছি, কিন্তু সেটা আসল জিনিস নয়, ভেজাল। সেটা আমি আন্দাজ করেছিলাম। এই নাও তোমার এলিক্সিরাম। ক্রুল পকেট থেকে একটা শিশি বার করে আমায় দিল। আমার ধরে প্রাণ এলো। আমি তৎক্ষণাৎ আমার ওষুধের সঙ্গে এক চামচ এলিক্সিরাম মিশিয়ে দিলাম। কিন্তু এটা তুমি ঠিক কার উপরে প্রয়োগ করতে চাও? জিজ্ঞেস করল সন্ডার্স। আমি বললাম, যার উপরে করলে একটা বিরাট রহস্য উদ্ঘাটিত হবে, কিন্তু এখন নয়, রাত্রে। ক্রোলা সন্ডার্স এর অনেক পীড়াপিড়ি সত্ত্বেও আমি কি করতে যাচ্ছি সেটা বললাম না। দুপুরে লাঞ্চের সময় ক্লায়েন্ট বলে পাঠালো যে তার শরীরটা আবার খারাপ হয়েছে, তাকে যেন আমরা ক্ষমা করি এবং তাকে ছাড়াই খেয়ে নি। বিকেলে আমরা সকলে হ্যামবার্গ শহর দেখতে বেরোলাম। সন্ধে ৭টায় ফিরে এসে জানলাম যে ক্লায়েন্ট সুস্থ, একটু বেরিয়েছেন এবং ডিনারের আগেই ফিরবেন। আমার কেন জানি বুকের ভেতরটা কেঁপে উঠল। ক্লায়েন্ট বেরিয়েছে, সে একা না তার সঙ্গে আর কেউ গেছে? আমি বাকি পাঁচজনের দিকে চেয়ে বললাম, আমি একটা গোলমালের আশঙ্কা করছি। আমাদের একবার দেখা দরকার আদিম মানুষটা তার খাঁচায় আছে কিনা। তোমরা এক মিনিট অপেক্ষা করো, আমি আমার অস্ত্রটা নিয়ে নি, কারণ কি ঘটবে
কিছুই বলা যায় না। আমার অ্যানাইহিলেন পিস্টলটা যে আমি সবসময় সঙ্গে নিয়ে যাই সফরে তা নয়, কিন্তু এবার কেন জানি নিয়ে এসেছিলাম। বাক্স থেকে সেটা বার করে নিয়ে বাকি পাঁচজনকে নিয়ে ছুটলাম বাড়ির উত্তর দিকে, লোহার শিখে ঘেরা অ্যাফারেন্সিসের খাঁচার উদ্দেশ্যে। শিখের এক জায়গায় একটা লোহার গেট, সেখান দিয়েই ভেতরে ঢুকতে হয়। গেটের সামনে সশস্ত্র প্রহরী দাঁড়িয়ে রয়েছে, ক্লাইনের বিশ্বস্ত রুডল্ফ। আমাদের দেখে সে রিভলভার বার করল। কি আর করা, আমার অ্যানাইহিলেনের সাহায্যে তাকে অস্ত্র সমেত নিশ্চিহ্ন করে দিতে হল। এখন পথ খোলা। আমরা ছজন ঢুকলাম খাঁচার মধ্যে, কিন্তু মিনিট খানিক এদিক ওদিক দেখেই বুঝলাম যে আদিম মানুষ নেই, অর্থাৎ ক্লাইন তাকে নিয়েই বেরিয়েছে। এবারে ক্রোল তার তৎপরতা দেখালো। সে বাড়ির ভেতরে গিয়ে সোজা পুলিশ স্টেশনে ফোন করল। ক্লাইনের ডিমলার গাড়ির নম্বরটা আমার মনে ছিল, সেটা ক্রোল পুলিশকে জানিয়ে দিয়ে বলল এই গাড়ির জন্য এক্ষুনি যেন অনুসন্ধান করা হয়। 20 মিনিট লাগল পুলিশের কাছ থেকে উত্তর আসতে। কোনিক স্ট্রাসা আর গ্রুনবার্গ স্ট্রাসার সঙ্গম স্থলে গাড়িটা ধরা পড়েছে। ক্লাইন রিভলভার দিয়ে একটি পুলিশকে জখমও করেছে। ক্লাইনের সঙ্গে একটা বুনো লোক আছে, দুজনকেই পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে। আমরা যেন সেখানেই যাই। ফোন করে দুটো ট্যাক্সি আনিয়ে আমরা কজন পুলিশ স্টেশনে গিয়ে হাজির হলাম। ক্লাইনকে জেরা করা হচ্ছে। আমরা দেখতে চাইলাম বুনো মানুষটিকে। একটি কনস্টেবল আমাদের একটা ভেতরের ঘরে নিয়ে গেল। ঘরে আসবাব বলতে একটি মাত্র টেবিল আর একটা চেয়ার। মেঝের এক কোণে কুণ্ডুলি পাকিয়ে আমাদের পরিচিত হোমো অ্যাফারেন্সিস ঘুমোচ্ছে। আমি আমার পকেট থেকে একটা বাক্স বার করে ঘুমন্ত মানুষটির দিকে এগিয়ে গেলাম। বাক্সে ইঞ্জেকশনের সব সরঞ্জাম আর আমার অ্যাভলিউটেন ড্রাগ ছিল। ড্রাগটা সিরিঞ্জে ভরে ঘুমন্ত মানুষটির লোমশ হাতে একটা ইঞ্জেকশন দিয়ে দিলাম। তারপর গভীর উৎকণ্ঠায় আমরা ছজন বৈজ্ঞানিক ইঞ্জেকশনের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। পাঁচ মিনিটের মধ্যেই রূপান্তর শুরু হল। গায়ের লোম মিলিয়ে এল, কপাল প্রশস্ত হল, চোয়াল বসে গেল, চোখ কোটর থেকে বেরিয়ে এল, শরীরের মাংসপেশি কমে এল। 15 মিনিটের মাথায় বোঝা গেল আমরা যাকে দেখছি সে ব্রাজিলের কোন উপজাতির অন্তর্গত নয়, সে ইউরোপের অধিবাসী। তার গায়ের রং আমার বন্ধুদেরই মতো, তার মাথার চুল সোনালি, তার শরীর দেখলে মনে হয় না তার বয়স 30-এর বেশি। তার নাক চোখ দেখলে বোঝা যায় সে সুপুরুষ। মাই গড, বলে উঠল ক্রোল, এই যে হেরমান বোস। আমি এবার আরেকটা ইঞ্জেকশন দিয়ে বিবর্তন বন্ধ করে দিলাম। তারপর হাত দিয়ে ঠেলা দিতেই বুশ ধর্মড়িয়ে উঠে বসে চোখ কচলে জার্মান ভাষায় প্রশ্ন করল, অর্থাৎ তোমরা কে, আমি কোথায়? আমি বললাম, আমরা তোমার বন্ধু, তোমার যে শত্রু সে এখন পুলিশের জিম্মায়। এবার বলো তো, ক্লাইন কি এক্সপেরিমেন্ট করছিল? বুশ কপাল চাপড়ালো, হি ওয়াজ প্রিপেয়ারিং দ্য ড্রাগ অফ সেইথন। ওটা ইনজেক্ট করলে মানুষ বিবর্তনের পথে পিছিয়ে যেত। ক্লাইন সম্পূর্ণ মিথ্যে কথা বলে আমাকে ব্রাজিলে নিয়ে গেল। তারপর একদিন সুযোগ পেয়ে অ্যামাজন নদীতে আমাদের জাহাজের একটা ঘরে আমাকে রিভলভার দেখিয়ে জোর করে ইঞ্জেকশনটা দেয়। তারপর কি হয়েছে আমি জানি না, কিন্তু তোমরা, তোমাদের তো অনেক কি চিনি দেখছি। ইউ আর প্রফেসর শঙ্কু, তাই না? তাই। এবার আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি? তুমি তো লেফট হ্যান্ডেড, তাই না? আমার ডায়েরিতে তুমি যে তোমার নাম ঠিকানা লিখে দিয়েছিলে তখন থেকেই আমার মনে আছে। ইয়েস, আই অ্যাম লেফট হ্যান্ডেড। আমার খটকার কারণ ছিল এটাই।
আশ্চর্য এই যে আমরা দুজন বৈজ্ঞানিক প্রায় একই গবেষণায় লিপ্ত ছিলাম। ও যাচ্ছিল পেছন দিকে আর আমি যাচ্ছিলাম ভবিষ্যতের দিকে। এখন দেখছি যে বিবর্তন নিয়ে বেশি কৌতূহল প্রকাশ না করাই ভালো। যা হচ্ছে তা আপনা থেকেই হোক, আমার এভলিউশনের শিশি আমার গিরিডি তাকেই শোভা পাবে, ওটা আর ব্যবহার করার কোনো প্রশ্নই ওঠে না। তবে এটা স্বীকার করতেই হবে যে বর্তমান ক্ষেত্রে এটা কাজ দিয়েছে আশ্চর্যভাবে। ক্লাইনের নিস্তার নেই, কারণ তার গুলিতে যে পুলিশটি জখম হয়েছিল সে এইমাত্র মারা গেছে।